শিলিগুড়িতে কামাখ্যা মন্দিরের আদলে তৈরি হলো মায়ের মন্দির। চা বাগানের মাঝে এবং চারদিকে জঙ্গল ঘেরা মনোরম পরিবেশের মধ্যে তৈরি হলো মায়ের এই মন্দির। মন্দিরে যেখানে রয়েছে মায়ের পাঁচ রূপের উপরে আলাদা আলাদা মন্দির, সাথে শিব মন্দির। বিশ্ব শান্তির যজ্ঞের মধ্য দিয়ে এদিন শিলিগুড়ি শহরের অদূরে বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেরা প্রাকৃতিক কোলে এই ভব্য মন্দির তৈরি করে বুধবার উদ্বোধন করা হলো। স্থানীয় এবং মন্দির পরিচালন কমিটির দাবি, দেশ স্বাধীনতার আগে তৎকালীন কোচবিহারের কোচ রাজা এবং রানী অপূর্ব সুন্দর এই পরিবেশে ছুটে আসতেন বারবার। তৎকালীন কোচ রাজা ছুটি কাটাতে এসে ফারাবাড়ির এই স্থানে একটি বটগাছে পুজো দিতেন। পাশে তৈরি হয় মায়ের একটি মন্দির। ওই বটগাছ এবং রাজা রানীর পূজিত মন্দিরে এখন বয়স হয়েছে অনেকটা, তাকেই বিশ্বাস করে স্থানীয়দের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ভক্তরা পুজো দিতে আসেন এই স্থানে। বর্তমানে মন্দির স্থলটি হয়ে উঠেছে একটি তীর্থস্থল এবং তাই কোচ রাজা রানীর ভ্রমণ স্থলে আসামের কামাখ্যা মন্দিরের আদলে তৈরি করে স্থানীয় যুবকদের কাছে কর্মসংস্থানের পথ খুলবে বলেই মনে করছেন সকলে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার অন্তর্গত ফারাবাড়ি এলাকা শহর শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকা হওয়ায় খুব সহজেই এই এলাকাটি ভক্তদের সাধনার পাশাপাশি পর্যটকদের কাছেও খুব সহজেই পর্যটন স্থল হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। এদিন যজ্ঞ এবং পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম্বুর, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। এই মন্দির আমার তো জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে। হ্যাঁ, এখানে একটা বড় গাছ আছে আর এই জমিনের যত জমিন আছে এখানে আমরা এর জায়গার নাম রানী বাংলা। রানী বাংলা কেন আমার দাদু বলছে, এই রানী বাংলা বলার মানে আগে কুচবিহারের রাজা রানী ছিল, ওরা এখানে বিশ্রাম করতো, এখানে বড় একটা বাংলো ছিল, এখন তো বাংলো নাই। তারপরে এখানে আমরা গ্রামের লোক মিলে গ্রামের সেবা আমার গ্রামের পূজা করতাম। তারপরে একটা আমাদের এখানে মাতাজি আছে, এখানে আমাদের এখানে বনদুর্গার মার পূজা হইতো, ওই মার এখানে এখন স্থান নিয়েছেন, স্বপ্নাতে আইছেন আমাদের ওই যে মাতাজি এখানে বসে আছেন। মাতাজি বলছেন কি এখানে মার মানে সৃষ্টি, এখানে এমনি মন্দির করা হয় না, এখানে মার সৃষ্টি আছে। এই মন্দিরটা হওয়ার কথা ছিল গুহাটি কামাখ্যা দাম, আমাকে ওখানকার যে পান্ডা আছে আমি যেখানে ভান্ডারা করতাম আমি আমাকে তিন কাঠা ধরে দিয়েছি, কিন্তু আমার বয়স হয়ে গেছে এখন 76 বছর। অনেক চিন্তা ভাবনা করলাম যে এখানে হয়তো আমি দু চার পাঁচ বছর যেতে পারবো, তারপর এটা পড়া থাকবে, কেউ দেখার থাকবে না। আর এখনকার আমার যে জেনারেশন আছে তারা যে প্রতি বছর যাবে ওখানে একটা ভান্ডারা করবে আনন্দ করে, তাদের সেই সময় অনেক চিন্তা ভাবনা করে এই জায়গাটা আমি মোটামুটি 15-20 বছর যাবো তা আসি, বছর পাঁচেক যাবো তো একটা কল্পনা করলাম যে এখানে কিছু কিন্তু কেউ জানাই নি। বছর বিয়ের আগে একটা মোটামুটি পাড়ার মধ্যে নিয়ে বসলাম মিটিং করলাম।
থাকতে নেই, এখন মানে এখন তো সবাই আমার দিকে দেবে। হ্যাঁ, ওখানে কিন্তু কেউ মানে অনেকে আসছে এই মন্দির সম্বন্ধে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, ওরা ঠিক ওই রকমই ভাবছিল এখানকার যারা আছে। আমি সামনেই বলবো, মিথ্যা কথা বলার প্রয়োজন নেই।